সঠিকভাবে কাজটা করার জন্য লাইভ রিলোড ফ্যাসিলিটিস পাওয়ার জন্য আমাদের এই অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু নর্মাল একটা অ্যাপ্লিকেশন এইচটেমএল যেটা কিন্তু আমরা মূলত কোনো ওয়েব প্যাকের মাধ্যমে বা কোনো বা মাধ্যমে ব্যবহার করছি না তো এই অ্যাপ্লিকেশনটাতে লাইফ সার্ভারটা আমাদের ইনক্লুড করা দরকার কারণ আমরা লাইফ সার্ভারে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি লাইফ সার্ভার ব্যবহার না করলে আমাদেরকে বারবার কাজ করার পরে সেভ করে করে যে রিফ্রেশ করতে হবে সেটা মূলত ওর্স এই আমরা কি করব আমরা এখানে ক্লায়েন্টের এখানে যাব যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করব তার ক্লায়েন্ট না অ্যাকচুয়ালি আমাদের এই ইন্ডেক্স এর এখানে গিয়ে ক্লিক রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দ্বারা কল করব ওকে আমরা ডিফল্ট কোনো সেট বা আমাদের কোনো সেট এটা ব্যবহার করলাম না আগে যেটা ওপেন ছিল সেটা ছিল হচ্ছে আমাদের সার্ভার থেকে আসা ডেটা এবং এটা হচ্ছে আমাদের হিরোকু সার্ভারে হোস্ট করা আছে তো সেটার আমাদের দরকার নেই আমাদের দরকার আমাদের লোকাল সার্ভারেরটা লোকাল সার্ভার হচ্ছে ওয়ান সে টু সেভেন ডট জিরো ডট জিরো ডট ওয়ান এই আইপি অ্যাড্রেস যেটা হচ্ছে মূলত আমাদের লোকাল হোস্ট তারপরে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড ফি ফাইভ হান্ড্রেড পোর্ট নাম্বার তারপরে ক্লায়েন্ট তারপরে ইন্ডেক্স ডট এস এখানে আছে ওকে তো সেখান থেকে আমরা কী করলাম পেজটাকে জাস্ট রিলোড করে নিলাম এখন আমরা লাইভ সার্ভার যেহেতু ইনক্লুড করে ফেলেছি আমরা খুব সহজেই জেএস নিয়ে কাজ করতে পারবো এইসটেমেল নিয়ে কাজ করতে পারবো এটা খুব সহজেই রিলোড নিয়ে নেবে যখন আমরা সেভ করে দিব আমাদের দরকার কনসোল সো আমরা কনসোলটাকে ওপেন করে রাখি এখানে যে ফেল্ড বা কিছু একটা দিচ্ছে ইট ডাজেন্ট ম্যাটার ফ্যাবাইকন পাচ্ছে না সেটা বলছে ইট ডাজেন্ট ম্যাটার এখন আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে যে যখন আমরা এই পেজটাতে ভিজিট করবো তখন যেন আমাদের কাছে আক্স করে আমাদের লোকেশনটা লোকেশনের পারমিশনটা নেওয়ার জন্য সেই বিষয়টা আমরা ইমপ্লিমেন্ট করব। অ্যাট ফার্স্ট কিন্তু আমরা যাই করব। সব কিছু উইন্ডোটা লোড হওয়ার পরে করব। এটা একটা ইভেন্ট উইন্ডো ডট অনলোড ইজ ইকুয়াল টু একটা ফাংশন উইন্ডো লোড না হলে আমরা কিচ্ছু করব না ওকে তাহলে ব্রাউজার আমাদের কাছে আক্স করবে পারমিশন চাইবে লোকেশনের জন্য সেটা কিভাবে পসিবল সেটার জন্য নেভিগেটরের ভেতরে কিছু এপিআই দেওয়া আছে সো আমরা লিখতে পারি নেভিগেটর ডট জিও লোকেশন ডট গেট কারেন্ট পজিশন ওকে এটা একটা ম্যাথড এই মেথডটা কল করার মাধ্যমে আমরা ইউজারকে ওই পপ আপটা দিতে পারি যেখানে তারা আক্স করবে মানে অ্যাকচুয়ালি প্রম্টটা দিতে পারি যেখানে ব্রাউজার আমাদেরকে আক্স করবে ইউ ডু ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর লোকেশন অর নট ওকে তো আমরা এখানে এই ফাংশনটা মূলত দুইটা কলব্যাক নিয়ে থাকে একটা না দুইটা কলব্যাক নিয়ে থাকে ফার্স্টে একটা কলব্যাক সেকেন্ডলি আর একটা কলব্যাক ফার্স্টে যে কলব্যাকটা থাকে সেটা মূলত সাকসেস কলব্যাক আমি এটাকে এস দ্বারা রিপ্রেজেন্ট করলাম এবং পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে ফেইলার বা ইরোর কলব্যাক ওকে এইভাবে করে আমি সেট আপটা নিয়ে আসলাম তা এখন আমি দেখতে চাচ্ছি যদি ইরোর হয় বা কোনো ইউজার যদি মানে ক্যান্সেল করে দেয় তাহলে আমরা কী রেজাল্ট পাই আর যদি কোনো ইউজার ইয়েস করে কনসোল ডট লগ ই অ্যাকচুয়ালি এটা এস ইয়েস করে বা অ্যালাউ করে তাহলে সে কি আউটপুটটা পায় সেভ করি সেভ করার পর দেখেন এখানে পপ আপটা চলে এসেছে নো ইওর লোকেশন ব্লক ব্লক করার সাথে সাথে সে আমাদেরকে পজিশন দিচ্ছে কোড ওয়ান মেসেজ ইউজার ডিনাইড জিও লোকেশন ওকে আর যদি আমি এখান থেকে ম্যানেজে যাই ম্যানেজার এটাকে আনব্লক করে দিই আবার এখান থেকে আনব্লক করে দিই দুটোকেই আর আবার রিফ্রেশ করি তাহলে এবার আবারও আমাদেরকে কাজ করছে যদি আমি ওটা ডিলেট না করতাম তাহলে কিন্তু এটা আবার আজ করতো না কারণ ব্লক আছে ব্লকটাকেই নিয়ে নিত এবার আমরা যদি অ্যালাউ করি তাহলে আমাদেরকে বলছে পজিশন কোঅর্ডিনেটস কত আমার অ্যাকুরেসি অ্যাল এগুলো আমাদের দরকার নেই আমাদের দরকার ল্যাটিটিউড আর লংগিটিউড এই দুইটা ডেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওকে দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট এবার একবার যদি অ্যালাউ অবস্থায় থাকে আপনি হাজারবার রিফ্রেশ করেন আর কিন্তু আপনাকে চাইবে না ডেটা কিন্তু সে আমাদের আউটপুটে ডেটাটা দিয়ে দিবে ওকে আমার কারেন্ট পজিশনটা দিয়ে দিবে। এটা খুব ইম্পর্টেন্ট এবং এইখানে যে ল্যাটিটিউড আর লংগিটিউডটা আছে সেই ল্যাটিটিউড এবং লংগিটিউড ব্যবহার করেই আমরা মূলত এক্সিওস রিকোয়েস্টটা পাঠাবো অ্যাক্সিওস রিকোয়েস্ট পাঠানোর জন্য আমি অলরেডি এক ইন্ডেক্স ডট এইসটিএমএল এলের ভেতরে অ্যাকসিওসের সিডিএন কোডটা লিঙ্ক আপ করে দিয়েছি যেটা মূলত যখন আমি এইসটিএমএল ফাইলটা তৈরি করেছিলাম সেখানেই লিঙ্ক আপ করে দিয়েছিলাম এই যে এবং আপনি যদি এক্সিওসের গিট পেজে যান তাহলে ওখানেই সিডিএন লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট ওই স্ক্রিপ্ট একটাকে কপি করে নিয়ে আসলেই হবে আর কিছু করতে হবে না এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা রিকোয়েস্ট পাঠাবো কিন্তু এই রিকোয়েস্ট পাঠানোর জন্য আমাদের কিছু লজিক নিয়ে চিন্তা করতে হবে দুইটা ক্ষেত্রেই আমরা রিকোয়েস্ট পাঠাবো আমরা অ্যাপ জেসে চলে যাই খেয়াল করেন আমি একটু ফন্ট সাইজটাকে জুম করে নিচ্ছি জুম ইন আরে আর জুম করার দরকার অ্যাকচুয়ালি এটুকু জুম করলেই হবে খেয়াল করেন এখানে আমাদের দুইটা কেস আইদার ইউজার অ্যালাউ করতে পারে তার লোকেশনটা তাহলে এই অংশটা কাজ করবে অথবা ইউজার ব্লক করতে পারে আর ব্লক করলে এই অংশটা এক্সিকিউট হবে কিন্তু দুইটা অংশের যেটাই এক্সিকিউট হোক না কেন সে কিন্তু সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে প্রথম ক্ষেত্রে সে সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে উইথ আওয়ার কোয়ার্ডিনেটস অর্থাৎ ল্যাটিটিউড এবং লংগিটিউডের ভ্যালু দ্বারা আর যদি কেউ ব্লক করে দেয় সেই ক্ষেত্রে সে রিকোয়েস্ট পাঠাবে সিটি নেম দ্বারা এবং সেই ডিফল্ট সিটি নেমটাকে আমি বলছি কি আমি এখানে যদি এখানে লিখেও রাখতে পারি কস্ট ডিফল্ট সিটি ইজ ইকুয়াল টু একটা স্ট্রিং স্ট্রিং এর ভিতরে থাকবে হচ্ছে কুষ্টিয়া অ্যান্ড এটা হচ্ছে বিড়ি এরকম একটা ডিফল্ট সিটি নাম আমি দিয়ে দিতে পারি কোনো প্রবলেম নেই ক্যাপিটালও দিতে পারি ইট ডাজন্ট ম্যাটার সো এই হচ্ছে ডিফল্ট সিটি তাহলে প্রথমবার সে রিকোয়েস্ট পাঠাচ্ছে ল্যাটিটিউড লংগিটিউড দ্বারা কিন্তু পরবর্তী সে রিকোয়েস্ট পাঠাচ্ছে সিটি নেম দ্বারা কিন্তু মূল কথা তো রিকোয়েস্ট পাঠানো তাই না তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে সো আমরা দুইটা জায়গায় সেম ফাংশন কল করে দিব একটা ফাংশনের মানে ফাংশন ফাংশন নাম হচ্ছে গেট ওয়েদার ড্যাটা ওকে দুইটা জায়গায় আমি গেট ওয়েদার ডেটা কল করে দিলাম গেট ওয়েদার ডেটা যেহেতু দুইটা জায়গাতেই ওয়েদার ডেটা গেট করতে হবে প্রথমবার সে ওয়েদার ডেটা কিভাবে পাবে ল্যাটিটিউড এবং লঙ্গেটিউড দ্বারা ওকে ল্যাটিটিউড এবং লংগিটিউড দ্বারা সিটি নেম দ্বারা না কিন্তু অলমোস্ট সময় আমাদের সিটি নেম দ্বারাই সার্চ করতে হবে সাপোজ এখানে যখন আমরা ইন্টার করে সার্চ করবো তখন আমাদের সিটি নেম দ্বারা সার্চ করতে হবে কোঅর্ডিনেটস দ্বারা শুধুমাত্র একবার সে সার্চ করবে তাহলে আমাদের সিটি নেমের অপশনও রাখতে হবে এবং কোঅর্ডিনেটস দ্বারা সার্চ করার অপশনও রাখতে হবে তাহলে আমি ধরে নিলাম ফার্স্টে যে আর্গুমেন্টসটা আমাদের প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে সিটি নেম দ্বারা তো আমি এখানে পাস করে দিলাম ডিফল্ট সিটি ওকে আর কিছু পাস করলাম না তাহলে প্রথম আর যখন আমি ফাংশনটা তৈরি করব প্রথম আর্গুমেন্টসে বা প্রথম প্যারামিটারে আমাদের ডিফল্ট সিটি বা সিটি নেমটা পাবো এটা আমরা শিওর হয়ে গেলাম কিন্তু এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে তো আমরা সিটি নেম পাস করব না তাহলে সিটি নেম যদি আমরা পাস না করি তাহলে আমাদের এখানে পাস করতে হবে নাল যে আমরা সিটি নেম পাস করিনি ওকে সেকেন্ড আর্গুমেন্ট আকারে আমরা কোঅর্ডিনেটসটা পাস করবো এবং এই কোঅর্ডিনেটসটা আছে হচ্ছে এস ডট কোর্সের ভিতরে দেখেন আপনারা এই এসটা হচ্ছে মূলত আমাদের অবজেক্ট যেটা আমরা প্রিন্ট আউট করেছি এবং কোর্স নামের যে ইটা আছে সেটার ভেতরে আমাদের অবজেক্টটা রয়েছে মানে ল্যাটিটিউড লংগিটিউডের ভ্যালুটা রয়েছে সো আমরা এখানে পাস করবো এস ডট কোর্স ওকে দ্যাটস সলভ তাহলে এখন আমাদের এই ফাংশনটা জেনারেট করতে হবে অ্যাট ফার্স্ট সেটা আমরা উইন্ডো ডট অনলোডের বাইরেও করতে পারি কোনো প্রবলেম নেই তাহলে ফাংশন গেট ওয়েদার ড্যাটা এখানে আমরা ফার্স্ট আর্গুমেন্ট আকারে পাবো হচ্ছে সিটি এখন কোশ্চিন হচ্ছে সিটি থাকতেও পারে নাও থাকতে পারে এই যে এখানে যেমন সিটি নেই ঠিক আছে সিটি নেই আবার আমাদের ডিফল্ট সিটি বলে দেওয়ারও কোনো দরকার নেই অ্যাকচুয়ালি কারণ সিটি না থাকলে আমরা ডিফল্ট সিটি বসায় নিতে পারবো সো এখানে আমাদের ডিফল্ট সিটি পাস করার দরকার নেই জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলেছিলাম তাহলে এখানে সিটি নেম থাকতেও পারে আয়দার নাও থাকতে পারে যদি কেউ সিটি নেম প্রোভাইড না করে তাহলে সেটা ডিফল্ট সিটি আর যদি কেউ সিটি নেম প্রোভাইড করে তাহলে সেই সিটিটা হবে ওকে তাহলে ডিফল্ট সিটি আমরা এখানে ডিফল্ট প্যারামিটার বসাই দিতে পারি এখানে ডিফল্ট প্যারামিটার আকারে ডিফল্ট সিটি সিটি ইজ ইকাল টু ডিফল্ট সিটি যদি আমরা বাইরে থেকে সিটি প্রোভাইড করি তাহলে সেই সিটিটা আদারওয়াইজ ডিফল্ট সিটিটা বসে যাবে সেকেন্ড আর্গুমেন্ট আকারে আমরা পাবো হচ্ছে কোঅর্ডিনেটস বা কোর্টস ওকে এই হচ্ছে আমাদের ফাংশন এটা থাকতেও পারে নাও পারে এখন আমরা কি করব এখন আমরা এই সিটি নেম অর কোয়ার্ডিনেটসের উপর ভিত্তি করে একটা ইউআরএল তৈরি করব এবং আমাদের বেজ ইউ এখানে দেওয়া আছে সো এই বেজ ইউ আর এল যেহেতু কনস্ট্যান্ট সেহেতু আমরা এটাকে তো চেঞ্জ করতে পারছি না তাই না তাহলে আমরা কি করব লেট ইউআরএল নামের আর একটা ভ্যারিয়েবল রেডি করব যে ইউআরএল এ পরবর্তীতে আমরা হেট করব। এবং এই ইউআরএল ইকুয়াল টু বেজ ইউআরএল জাস্ট বেজ ইউ এর একটা কপি করলাম যেখানে আমরা এডিট আপডেট করতে পারি ওকে আচ্ছা এখন যদি এখানে সিটি নেম নাল না হয় তাহলে এক ধরনের ইউআরএল হবে আর যদি নাল হয় তাহলে আরেক ধরনের ইউআরএল হবে তাহলে সিটি ইজ ইকুয়াল টু যদি নাল হয় তার মানে বাইরে থেকে সিটি প্রোভাইড করা হয়নি কোয়ার্ডিনেটস প্রোভাইড করা হয়েছে ইন দ্যাট কেস আমাদের ইউআরএলটা কি দাঁড়াবে ইউআরএল ইজ ইকুয়াল টু একটা ব্যাকটিক দিয়ে দিলাম ডলার সরি ব্যাকটিক হয়নি ব্যাকটিক ডলার সাইন ইউআরএল আগের ইউআরএলটা এর সাথে এম পারসেন্ট যাবে কারণ হচ্ছে এখানে আমাদের এই পর্যন্ত শেষ হয়ে গেছে যখন মাল্টিপুল ডাটা থাকে তখন হচ্ছে অ্যাম পারসেন্ট যারা যুক্ত করতে হয় অ্যান্ড ডলার সাইনা অ্যাম পারসেন্ট এবং এখানে আমরা হচ্ছে লেগো ল্যাট ফর ল্যাটিটিউড ইজ ইকুয়াল টু আপনারা যদি ওদের ওয়েবসাইটটা খাটেন তাহলে বুঝতে পারবেন এবং এখানে আমরা যে কোঅর্ডিনেটসটা পেলাম সেই কোঅর্ডিনেটসের করস করস ডট ল্যাটিটিউড সরি একটাটি হবে ল্যাটিটিউড আর এবারও আর একটা পারসেন্ট আসবে কারণ আমাদের লঙ্গি টিউটটাকেও পাস করতে হবে লন ইজ ইকুয়াল টু ডলার সাইন কর্স ডট ওকে এটা হচ্ছে আমাদের নতুন ইউআরএল দাঁড়াবে আদারওয়াইজ যদি এটা না হয় অর্থাৎ সিটি নাল না হয় তাহলে তো আমাদের কাছে সিটি নেম আছে তখন ইউআরএল যে দাঁড়াবে ডলার সাইন আগের ইউআরএল তারপরে হচ্ছে একটা পারসেন্ট দিতে হবে সিটি ভ্যালু আমরা সেট করতে চাচ্ছি বা অ্যাকচুয়ালি সিটি না এটার নাম হচ্ছে কিউ মানে আমরা কোয়েরি করতে চাচ্ছি কোয়েরি ইজ ইকুয়াল টু ডলার সাইন সিটি ওকে যে সিটি হয় হোক ওকে অ্যান্ড ফাইনালি আমরা এখানে একটা কনসোল লক করে দেখতে পারি যে আমাদের নেমটা কী আসছে কনসোল ডট লক অ্যাকচুয়ালি এখানে সিটি ঠিকই আছে ইউআরএল ইউ আর এল ইউআরএলটাকে এবার আমরা কনসোল লক করে দেখতে পারি ঠিক আছে তো আমরা সেভ করি আমরা আমাদের ব্রাউজারে যাই দেখে যখন আমাদের অলরেডি লোকেশনটা সেট করা আছে তখন আমাদের ল্যাটিটিউড এবং লংগিটিউড দ্বারা একটা ইউআরএল এখানে তৈরি হয়েছে আর যদি আমাদের এটা ব্লক করা থাকতো তাহলে কি হতো রিমুভ করে দিই এখান থেকে রিফ্রেশ দেই ব্লক তখন দেখেন যে এটা আমাদের ডিফল্টভাবে নিত কুষ্টিয়া বিড়ি ওকে সো আমি এখানে স্পেসটাকে না দেই তাহলে বোধ বেটার হবে আর এখানে সবই স্মল লেটার করে দিই তাহলেই বেটার ওকে তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু এটা কাজ করছে পারফেক্টলি মানে আমি এটাকে আপাতত অ্যালাউ করে রাখি সব সময়ের জন্য কারণ হচ্ছে যে অ্যালাউ ছাড়া আমরা সঠিকভাবে কাজ করতে পারবো না ওকে আমাদের তো আসলে এই সিটিটা কনসোল কনসোলক করার কথা না আমাদের দরকার একটা অ্যাক্সিওস রিকোয়েস্ট পাঠানো এবং সেটা গেট রিকোয়েস্ট আমাদের যে ইউআরএলটা আছে সেই ইউআরএল দ্বারা আমরা একটা গেট রিকোয়েস্ট পাঠাবো তাহলে পাঠাবো কিভাবে অ্যাকসিওস ডট গেট এখানে আমাদের ইউআরএলটা প্রোভাইড করতে হবে এটা আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করবে দেন এখানে আমরা কী পাবো এখানে আমরা হচ্ছে পাবো রেসপন্স আমি এখানে দেখলাম রেসপন্স ওকে আর এখানে আমরা পাবো হচ্ছে ক্যাশ ব্লক ক্যাচ ক্যাশ ব্লকে আমরা মূলত পাবো হচ্ছে ইরোর তাহলে আমরা এখানে কনসোল লক করবো কনসোল ডট লক ইরোর দ্যাটস অল ক্লিয়ার এখন আমরা কনসোল লগ করে যদি দেখি কনসোল ডট লক রেসপন্স ডট ডেটা কারণ এক্সিওসের রেসপন্সের সাথে সমস্ত কিছু ডেটা আকারে আসে তো আমরা সেভ করি সেভ করে আমরা আমাদের ব্রাউজারে যাই ব্রাউজারে গেলে এটা আমাদেরকে ফার্স্টেই বলছে যে অ্যালাউ করতে আমি অ্যালাউ করলাম এটা কিছুটা সময় নিল এবং আমাদেরকে বলল নেটওয়ার্ক ই সো আমাকে আগে চেক করতে হবে যে আমাদের নেটওয়ার্কটা ঠিকঠাক আছে কি না ইয়া নেটওয়ার্ক ঠিকঠাক আছে তারপরে আমাদেরকে বলছে নেটওয়ার্ক কিরোর ই ডট এক্সপোর্টস সো আমরা এখানে মূলত যে নেটওয়ার্ক ই রোডটা পাচ্ছি এটার প্রবলেম আমাদের নেটওয়ার্কের না নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিন্তু এখানে যে প্রবলেমটা বলছে অ্যাক্সেস টু এইস টিএম রিকোয়েস্ট অ্যাট সামথিং এবং এখানে একটা প্রবলেম বলছে কন্ট্রোল অ্যালাউ অরিজিন অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন যেটাকে মূলত বলা হয় কর্স কিন্তু আমি যতদূর জানি আমাদের ওপেন ওয়েদার এপিআই ওপেন ওয়েদার ম্যাপ এপিআই কর্স সাপোর্ট করে অর্থাৎ আপনার এপিআই আছে ডিফারেন্ট সার্ভারে এবং আপনি কল করছেন অন্য একটা সার্ভার থেকে তাহলে সেটা সে মানে অ্যাকসেপ্ট করে আমাদের রংটা কি হয়েছে আমি যেটা খুঁজে পেলাম সেটা হচ্ছে আমাদের এখানে স্যাম্পলস ডট ওপেন ওয়েদার ম্যাপ ডট অর্গ কাজ করেছে কিন্তু আমাদের কাজ করতে হবে এপিআই ডট ঠিক আছে এটা স্যাম্পলসের যে কাজটা ছিল মানে আগে আমরা যে রিকোয়েস্টটা পাঠাচ্ছিলাম ওটা স্যাম্পল এপিআই ওটার সাথে অরিজিনাল সার্ভারের কোনো সম্পর্ক নেই বা আমরা যে এপিআই নিয়ে কাজ করতেছি তার কোনো সম্পর্ক নেই আমাদের দিতে হবে এপিআই ডট ওপেন ওয়েদার ম্যাপ ওকে এই জন্য আর কি একটা প্রবলেম হয়েছিল সো আমরা সেভ করি এটা কিছুক্ষণ অপেক্ষা করছে এবং তারপরে আমাদেরকে অন্য একটা ইরোড দিচ্ছে ফোরও ওয়ান আনঅথরাইজড রিকোয়েস্ট ফেল উইথ স্ট্যাটাস কোড সামথিং এটা অন্য কোনো একটা কারণে আমাদেরকে ইরোড দিচ্ছে কিন্তু আগে যে ইরোডটা পাচ্ছিলাম সেই ই আর পাচ্ছি না আগেরই রোডটা পাওয়ার আসলে আমি কোনো রিজন খুঁজে পাইনি আমি এদিকে ঘাটাঘাটি করলাম করে সেভ করে আরেকটা রিফ্রেশ দিলাম দেখলাম ডেটা চলে এসছে সো অ্যাকচুয়ালি কী প্রবলেম হয়েছিলো আমার জানা নেই দেখেন যে এখানে কোয়ার্ডিনেটস চলে এসছে এবং পুরো আমাদের ওয়েদার ম্যাপের ডেটাটা এখানে চলে এসছে বেস হচ্ছে স্টেশন ক্লাউডস কত কট কত কোয়ার্ডিনেটস আমরা যেটা প্রোভাইড করেছি সেটা তারপরে ডিটি আইডি মেইন অনেক কিছু এ টু জেড আসলে আমাদের যা যা দরকার ওয়েদার সম্পর্কিত সব কিছু এখানে চলে এসছে ওকে আচ্ছা এটা এসছে কার উপরে ভিত্তি করে এটা এসছে আমাদের ইটাকে সেট করা রয়েছে অর্থাৎ আমাদের লোকেশনটা এলাও করা রয়েছে তার উপরে ভিত্তি করে তো এবার আমি লোকেশনটাকে ব্লক করে দিব। ওকে জাস্ট লোকেশনটাকে ব্লক করে দিব। দিয়ে একটা রিফ্রেশ করব। তারপরে দেখবো যে আমাদের কুষ্টিয়ার উপরে ভিত্তি করে বা ডিফল্ট ডেটার উপরে ভিত্তি করে ডেটাটা আসে কিনা এখানে দেখেন নেম কুষ্টিয়া এটা কুষ্টিয়া ডেটার উপরে এসছে কোয়ার্ডিনেটস চেঞ্জ হয়ে গেছে এখানে যদি থাকায় কোয়ার্ডিনেটস চেঞ্জ হয়ে গেছে তারপরে আরও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এটু যে সব কিছুই চেঞ্জ হয়ে যাওয়ার কথা কান্ট্রি বিডি কান্ট্রি ঠিকই আছে বাকি সব কিছু চেঞ্জ হয়ে গেছে সো দুইটা অংশেই সে সঠিকভাবে কাজ করছে আসলে তো আমাদের এইভাবে কাজ করার কথা না আমাদের কথা হচ্ছে এই ডেটাটা সুন্দরভাবে স্ক্রিনে প্রিন্ট আউট করবে কিন্তু স্ক্রিনে প্রিন্ট আউট করবে কোথায় যে এই জায়গাটাতে সে হচ্ছে এই ডেটাটা প্রিন্ট আউট করবে বা হচ্ছে ইনার স্টেমেলটাকে চেঞ্জ করে দিবে যখন ডেটাটা ব্যাক আসবে তাহলে আমার কনসোল লগের দরকার নেই আমাদের দরকার এখানে ডেটাটার রিপ্রেজেন্টেশন সেই কাজটা আমরা করবো কীভাবে সেই কাজটা আমরা করবো নেক্সট ভিডিওতে